এরকম দুর্ভোগ হয়েছেন? আজকে 33 দিন ছিল। আমরা গরম আছে, বেটা মানুষও নাই, আমরা খুব অসহায় আছি। খেউরার কাজকর্ম করলে আমরা বাদ পাইতাম না, করলে আমরা উপাস থাকতাম। খেউরার বাড়িয়ে করে গিয়ে আমরা কাজ করতাম পারি না। মেম্বার হলার জিকা হলাম হলাম আমরা খাইতাম হইলে ফোন পেখাও করিয়ে গিয়ে মরো নাইলে গাঁটি খাও, আমরাও খাই আর গাঁটি। এই সমস্ত অবস্থায় আমরা ওবারটাই বাড়ি যেতাম পারি না। আমরা খানি বনি কিচ্ছু নাই, আমরা একটা জলের পর্যন্ত ব্যবস্থা আমরা করতাম পারি না। আমরা এইভাবে কেমনি আমরা চলতাম? আমার খানও বরণ হয়েছে, আমার খানোর অসুবিধা নাই। আমি কিন্তু হসপিটাল যাবার লাগছি, আমার ঘুরে ইয়া দিছে এখান থেকে, কিন্তু মুখে আমরা তো যাইতাম না। আজকে আমরা এখন আমরা কিভাবে খাই? কতদিন যাবত এরকম আছে টোটাল? এই যে সিল হয়েছে আপনার মোটামুটি আজকে 13 দিন, 13 দিন যাবত সিল, 13 দিন আমার আজকে 33 দিন। আমি গেছিলাম সরাইবাড়ি, আমার মাইয়ের বাড়ি, এখান থেকে যাওয়ার পরে আমার লকডাউনে রাখে 14 দিন, এরপরে ই যার আরো 13 দিন মধ্যে গেছে, আরো 5-6 দিন এরপরে যেটা পড়ছে। তো আমরা কইলাম, আমি কইলাম যে মেম্বারে যে আমরা এইরকম অবস্থায় আমার পরিবারের 10 জন মানুষ, আমি 2 বছর তাই গর্ব গিয়ে আমার ছেলে কাম কাজ করিয়া কোনোরকম পরিবার রক্ষা করে। তো এখন আমরা পরিবারটা ফুলতো কিলা একটা খাম কাজও যাওয়ার সুবিধা করে দিই। মেম্বার কই কিনা আনা খাইয়া মরক, আনা খাইয়া মরক, গড় থাকি বাড়িতে পারতে নাই। এবার এই গেইটের ভিতরে দুটা দোকান আছে, দোকানটা ইন বন্ধ করে গেছে, কিন্তু 1 কেজি লবণও গিয়া দোকান থেকে আনতে পারতো না। একদিকে খানি নাই, একদিকে নাই জল। আজকে 10 দিন 13 দিন হয়েছে, আজকে 13 দিন থেকে আমরা জল পাইয়েন না। এখানে ভাই পাঠাইয়া দিয়েছি, আমি প্রধানটা করলাম, তা প্রধান এখন এটা তোমার ব্যাপার তোমরা জানো। জলটা তো খাইতাম আমরা, আর বিশেষ করে না কিছু যদি খাই না, গরু বইয়া তো আর কিছু নাই, আমরা খাই আর না খাইতাম, ওটা কইলাম। আমরা কথাবার্তা এটা কোনো কিছু শুনে না। কত নম্বর ওয়ার্ড? 6 নম্বর ওয়ার্ড। আপনারা কমসে কম 200 পরিবার গুনলে